স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি পৃথি ঘোষ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম রাজশাহীতে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন রাজশাহীতে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ প্রদানের বিশেষ কর্মসূচি রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু করতে রেলমন্ত্রীকে ডিও দিলেন রাশিক মেয়র লিটন রাজশাহীতে কলেজ ছাত্রী ও মডেল রাউথা হত্যা মামলা নির্দেশ দিয়েছেন আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে কলেজ ছাত্রী ও মডেল রাউথা হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার বিকেল তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনের বিচারক মহিদুর রহমান এ আদেশ দেন আদেশে বলা হয় একজন এএসপি পদমর্যাদার অফিসার এ মামলাটি তদন্ত করবেন এর আগে আলোচিত এই মামলাটি পুলিশ তদন্ত করেন পরে এটিকে সিআইডিতে পাঠানো হয় পরে অধিকত তদন্তের জন্য মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে দায়িত্ব দেওয়া হয় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে মামলার বাদী নিহত রাউথার বাবা গত উনত্রিশে জুন আদালতে নারাজি পিটিশন দাখিল করে এর প্রেক্ষিতে উনিশ জুলাই মামলাটির অধিকত তদন্তের জন্য একজন এএসপি পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেন আদালত রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপির সাথে বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়ুজ্জামাল লিডুন মঙ্গলবার দুপুরে ঢাকায় রেল ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে রাজশাহী থেকে কলকাতা ট্রেন চালু করতে রেলমন্ত্রীকে ডিও লেটার প্রদান করেন মেয়র লিডুন লেটারে রাশিক মেয়র এ এইচ এম জামাল লিটন উল্লেখ করেন রাজশাহী থেকে সরাসরি ভারতে যাওয়ার কোনো পরিবহন মাধ্যম না থাকায় এ অঞ্চলের মানুষ নানা রূপ সমস্যার সম্মুখীন হচ্ছে এই কারণে অঞ্চলের মানুষের মধ্যে রেলযোগে ভারতের সাথে সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবি দীর্ঘদিনের মেয়র রাজশাহী ও ভারতের কলকাতা পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে শস্য ভাণ্ডার খ্যাত উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈঠকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রেলমন্ত্রী জ্বালানি তেলের লোকসান কমাতে সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান এছাড়াও বিদ্যুৎ সংকট সমাধানে মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘন্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তিনি বলেন পরীক্ষামূলকভাবে সময়ের জন্য এই হবে সময়সূচি আগেই সামরিক সবাইকে জানিয়ে দেয়া হবে সভায় উপস্থিত প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী জানান জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সোমবার থেকে বন্ধ রাখা হবে এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে রাত পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে আহ্বান জানান তিনি সংকট সমাধানে আপাতত হোম অফিস চালু করা অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা সহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাজশাহীতে তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা বারোটায় রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় জেলা প্রশাসক আব্দুল জলিল ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি হস্তান্তর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রাজশাহীতে এবার হালনাগাদ ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা চার হাজার তিনশো একুশটি রাজশাহীতে এবার হালনাগাদ সংখ্যা প্রথম হাজার ছয়শ বিরানব্বইটি ভূমিহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে আটশো চুয়ান্নটি ও তৃতীয় পর্যায়ে এক হাজার একশো ঊনপঞ্চাশটি পরিবারকে ঘর দেওয়া হয়েছে তালিকাভুক্ত পরিবারের সংখ্যা দুই হাজার আটশো সত্তরটি অবশিষ্ট এক হাজার চারশো একান্নটি পরিবারকে এবছরের মধ্যেই পুনর্বাসন করা হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি সম্মেলনে মধ্যে রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক হক উপস্থিত ছিলেন সারা বাংলাদেশে একযোগে ছাব্বিশ হাজার দুইশো উনত্রিশটি ঘর বিতরণ করবেন আগামী একুশ তারিখে সারা দেশে তার মধ্যে আমার জেলাতে এই তৃতীয় পর্যায়ে যে অসমাপ্ত ঘর আছে একশো ঘর এটা আমরা এই নয়টি উপজেলাতে আমরা হস্তান্তর করবো একশো পঁচাত্তরটি ঘর বাকি থাকবে আমার চোদ্দোশো একান্নটি ঘর এই চোদ্দোশো একান্নটি ঘর আমি এই জুলাই থেকে শুরু করে আগামী ডিসেম্বরের মধ্যে আমি অর্থাৎ চতুর্থ পর্যায়ে আমরা একযোগে শেষ করব ইনশাল্লাহ রাজশাহীতে শুরু হয়েছে করোনাটিকার বুস্টার ডোজ প্রদানের বিশেষ কর্মসূচি আঠারো বছর বয়সের বেশি যাদের দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস অতিক্রান্ত হয়েছে তারা সবাই করোনা টিকার বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে পারছেন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সিটি কর্পোরেশনের ওয়ার্ডের কার্যালয় জেলার নয়টি উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিক সহ মোট দুইশো কেন্দ্র বুস্টার ডোজ দিচ্ছে এই কর্মসূচির আওতায় মঙ্গলবার রাজশাহীতে এক লাখ সাতান্ন হাজার মানুষকে টিকা দিতে চেয়েছে স্বাস্থ্য বিভাগ সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে দুইশো জনকে টিকা দেওয়া হয়েছে যদিও সকাল থেকেই টিকা গ্রহণে মানুষের আগ্রহ কম ছিল কোনো কেন্দ্রেই ছিল না ভিড় তবে এখনও যারা দ্বিতীয় ডোজ নেননি তারা ওই দিন সেটি নিতে পারবেন এ পর্যন্ত জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন চুয়াত্তর শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ সত্তর শতাংশ এবং বুস্টার ডোজ নিয়েছেন তেইশ শতাংশ মানুষ একদিন টিকাদান কর্মসূচি চলার কথা থাকলেও প্রয়োজনে তা বাড়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন নাটোরে করোনা টিকার বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নির্ধারিত টিকা কেন্দ্রে এই বুস্টার ডোজের টিকা প্রদান করা হচ্ছে বুস্টার ডোজ দেওয়ার জন্য বিভিন্ন টিকা কেন্দ্রে পূর্ব নির্ধারিত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে সদর উপজেলার দত্তপাড়া কমিউনিটি ক্লিনিকের উপসহকারী সুকুমার ঘোষ জানান গ্রাম পর্যায়ের অতি দরিদ্র জনগণের জন্য শহরে গিয়ে টিকা দিতে খরচ ও সময় অপচয় হতো প্রতিটি উপজেলার কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার ব্যবস্থা করায় তারা সময় মতো আনন্দের সাথে টিকা গ্রহণ করছে সিভিল সার্জন ডাক্তার রোজিয়ারা খাতুন জানান নাটোরে দুই দিনে মোট এক লাখ সতেরো হাজার বুস্টার ডোজ প্রদান করা হবে তিনি আরো জানান এ ব্যাপারে দুই দিন মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে জনগণকে অবশ্যই এই বুস্টার ডোজ গ্রহণ করতে হবে করোনা থেকে বাঁচতে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ